খুবই মনোযোগ। এই দরুদ শরীফ পড়তে দেরি হয়, প্রিয় নবীজির সঙ্গে উম্মতের কানেকশন লাগতে দেরি হয় না, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বাংলাদেশের বহু বক্তা আমার নবীর দুরুদের বিরোধিতা করে কবরে চলে গেছে, অনেক বক্তার মুখ বাঁকা হয়ে গেছে, মরণের পরে শরীর বাবা পচে গেছে, শরীর থেকে গন্ধ পর্যন্ত বের হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের এমন হালত কোনদিন আপনারা দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আতরের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি, বাজারে স্বর্ণের দাম বেশি, কিন্তু সারা শরীরে যদি স্বর্ণ লাগান একটু ঘিরান আসবে? আতর অল্প একটু একটু লাগালি ঘিরান আসবে, কিন্তু দাম কম। দরুদ শরীফ হলো আতরের মতো, যেইখানে লাগে সেইখানেই নবীর ঘিরান আসে, ঠিক কিনা বলে? এই জন্য ওয়াহাবিরা খালি এটার বিরোধিতা করে। চার ঘন্টা ওয়াজ করলে দরুদ শরীফ ওরা পড়তে চায় না, ওদের জবান দিয়ে দরুদ শরীফ আসতে চায় না, জবানে ঠাডা পড়ে। দরুদ শরীফের আমল এতই চমৎকার, এতই মধুর, আপনি দরুদ পড়তে দেরি হবে, পেয়ারা নবীজি রওজা মুবারকে পৌঁছতে দেরি হয় না। শুনি আমি যে মাথায় পাগড়ি পরছি না, এ পাগড়ি তো আমরা পাগড়ি না, আমার কেউ দেখলে শুনি করবো জীবন, কিন্তু পড়ার পিছনে একটা কারণ আছে, একটা কারণ আছে। বক দিয়ে বক স্বীকার করতে, গুগু দিয়া গুগু স্বীকার করতে, আমার পাগড়ি দিয়ে অনেক কেউ আসছে শুনতে 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 ভালো লাগতে 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 লাগতে, না রে ভালোই তো কর, ভালোই তো কর। বহু লোকের, বহু লোকের আল্লাহ বহু লোককে ফিরাইছে, মারহাবা বলা যাবে না? কারণ ভাই কখন মানুষের হৃদয়ে নবীর মহাব্বত আসবে এটা আমরা বলতে পারি? প্রত্যেকটা উম্মতের হৃদয়ের ভিতরে রসুলের ভালোবাসা লুকানো থাকে, কিন্তু নজদির এটা ধীরে 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 নষ্ট করে, ঠিক কিনা? প্রত্যেক মানুষই যখন পৃথিবীতে আগমন করে তখন কিন্তু দিনের উপরে আসে, তার বাবা তাকে কাফের বানায়, তার বাবা তাকে মুসলমান বানায়, তার মা তাকে মুশরিক বানায়, তার মা তাকে মুসলমান বানায়। প্রত্যেক শিশু কিন্তু নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, ঠিক কিনা? প্রত্যেকটা উম্মতের ভিতরে রসুলের মহাব্বত লুকানো থাকে, কিন্তু এটারে আস্তে আস্তে নষ্ট করা হয়। আমাদের কথাগুলি শোনার পরে অনেকের হৃদয় খুলে যায়, ভালো লাগে, খুব মনোযোগ দেন।